দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বেলঘরিয়া থানার পুলিশ রথতলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তবরেজ আলম নামের এক যুবককে সোমবার গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘরিয়া থানার পক্ষ থেকে। ধৃতকে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয় বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের কাছে। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।